মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা, আপনি? মা, তুমি কখন এলে? পাড়া বেরিয়ে এলে বুঝি। আরে বাবা, কোথায় এখন স্বামীর কাছে কাছে থাকবে তা না, অদ্ভুত তো তুমি। বেচারা, কিরকম তোমার জন্য না খেয়ে দিয়ে অপেক্ষা করেছিল। আমি বাধ্য হয়ে বললাম, তোমার ওয়াইফ এখন আসবে না, ও তোমার প্রতি এত কেয়ারিং নয়, প্রয়োজন ছিল তাই তোমায় বিয়ে করেছে, তাই তো? এনিওয়ে, ওকে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে সাধ্য সাধনা করে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কেমন ঘুম হচ্ছে দেখো। শোনো না জগদ্ধাত্রী, তুমি এক কাজ করো, তুমি আজকে কৌশিকীর ঘরে গিয়ে এসো। আমি বর্তির ঘরে? হ্যাঁ, আজ থেকে তুমি ওখানে শোবে, কয়েকটা দিন আমি আমার বড় ছেলের সঙ্গে থাকব। ছেলেটা মাতৃস্নেহ একেবারেই পায়নি, তাই আজ থেকে আমি এখানে থাকব। এই কথাটা আমি স্বয়ংভর মুখ থেকে শুনতে চাই। না, তুমি ওকে ডাকবে না, ঘুম হচ্ছে ছেলেটা। দেখো কেমন পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আজকে অভিনয় করে নিন, এই ঘরটাকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলুন, ওই বিছানাটাকে স্টেজ বানিয়ে ফেলুন, মায়ের ভূমিকায় অভিনয় করুন। কিন্তু কিন্তু একটা কথা মাথায় রাখবে, মাতৃস্নেহ এমন একটা জিনিস না যেটা অভিনয় করে প্রকাশ করা যায় না। ওটা স্পন্টেনিয়াস, অ্যান্ড ইউ আর টু ব্যাড অ্যাক্টর, কথাটা মাথায় রাখবেন। আমি না হয় ব্যাড অ্যাক্টর, তুমিও তো অ্যাক্টিং করছো, তুমিও তো স্বয়ংভূকে ভালোবাসো না। ভালোবাসা আপনি বুঝবেন কি করে? ওটা আপনি বুঝবেন না। আমি যদি জীবনে কখনো কোনোদিনও কোনো মানুষকে ভালোবেসে থাকি না, সেটা 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 ওই মানুষটা, সেটা ওই মানুষটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।